সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্রাবণের এই বর্ষামুখর বিকেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রার দেশ সংযোগ নিয়ে। আর আপনাদের সাথে আছি আমি পুরো অনুষ্ঠানের সময় জুড়ে, আমি সুমি আহসান। আর আমরা এই অনুষ্ঠানে দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের এটা একটা বিশেষ পর্ব। আজকে আমরা সরাসরি চলে যাব শেরপুরে। আমাদের শেরপুর থেকে প্রতিনিধি যুক্ত আছেন এখন আমাদের সাথে শেরপুর থেকে প্রতিনিধি যুক্ত আছেন আলমগীর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলমগীরের কাছে। আলমগীর, অবস্থান করছি। আপনি হয়তোবা জানেন যে এখানে জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে সিস্টার হেলেনা জাহাঙ্গীর, তিনি এখানে বন্যা প্লাবিত মানুষদের জন্য ত্রাণ দিতে এসেছেন। এবং কি উনি এখানে অনেক দূর থেকে এসেছেন, এবং কি উনি বন্যার যারা এখানে প্লাবিত মানুষ যারা এখানে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইন আপ করে বসে আছে। আজকে জয়যাত্রা ফাউন্ডেশন পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, এবং এখানে যারা একদম আপনার চালের ভাবে তারা তাহলে মনে হয় আমাদের শেরপুরের যারা এখানে লোকজন বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে কিছু একটু উপকারে আসতে পারে। আমাদের ম্যাডাম জাহাঙ্গীর উনি তার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত আছেন আমাদের শেরপুর জেলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এবং কি ঢালিয়াবা আছে মানবাধিকার চেয়ারম্যান, এবং কি রাকিবুল আছে ফাউন্ডেশনের এখানে প্রত্যেক বছরই আসলে মানুষের বন্যা প্লাবিত হয়ে সবাই রাস্তাঘাটে অবস্থান করে। মূলত এখানে সবসময় আসলে এদের যে অবস্থা হয়ে যায়, এটা মানে জয়যাত্রা ফাউন্ডেশন যে এটা দেখেছে, এটা খুবই একটা ভালো দিক। আমি জয়যাত্রা ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আজকে এই জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা ত্রাণ দিয়েছে, এবং কি আজকে এই ত্রাণের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন আমাদের শেরপুরের রক্তদান সৈনিক সংগঠন তারাও আছেন আমাদের সাথে, এবং কি এখানে যারা আছেন এই এলাকার অনেকে আছেন তারা খুবই সহযোগিতা করেছেন। এবং যদি দেখায় আপনাকে এদিকে যদি দেখায় আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ড্রাইভিশন, এই ড্রাইভিশনে অনেক পানি উপর দিয়ে উঠে গাড়ি চলাচল করতে পারে না, এবং কি এই ড্রাইভিশনে আপনার এতটাই পানি হয়েছিল যে গাড়ি চলাচল করা কোনো অবস্থায় মানুষের চলাচল করতে পারে না, গাড়ি করতে পারে না, অনেক সমস্যা দিকে পড়তে হয়। এরই ক্ষেত্রে এই অবস্থায় আর কি আপনার আজকে এখানে জয়যাত্রা ফাউন্ডেশন পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছে, তো এটা খুবই সাধুবাদ জানাই জয়যাত্রা ফাউন্ডেশন পক্ষ থেকে। আপনি যদি একটু
দেখেন এখনকার বর্তমান বন্যার এখানকার যে চিত্রটা আছে, সবাইকে যদি দেখেন এখানে প্রায় হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। এখানে আজকে এই ফাউন্ডেশনের সভানেত্রী এখানে দান দিবেন আমাদের, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের সদর উপজেলা চতুর্থ ইউনিয়ন, আমাদের প্রায় 10টি ইউনিয়ন প্লাবিত, তার মধ্যে সবচেয়ে বেশি যে ইউনিয়নটা সেটা হচ্ছে সেই চরপুকুরবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সামনে ইউনিয়ন পরিষদ, আমার পিছনে ব্রহ্মপুত্র নদী, এই নদী থেকে আমরা প্লাবিত হই, এই সারা জীবন আমরা এই এই ব্রহ্মপুত্রে আমাদের সর্বনাশ করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা এই নদীটাকে আমরা যদি শাসন করতে পারতাম তাহলে আমরা এই এলাকার মানুষ আমরা এই বিগর্যয় হাত থেকে আমরা পরিত্রাণ পেতাম, কিন্তু আমরা এই এই পরিকল্পনাটা কোন সরকারই আমাদের করে নাই। আমরা এই সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যে যেন আমাদের এই দুঃখটা, এই ব্রহ্মপুত্র নদীর যে দুঃখটা যেন এই আমরা আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় এই সরকারের কাছে আমি অনুরোধ রাখবো। পাশাপাশি জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান যেখানে উপস্থিত তাকেও আমরা অনুরোধ রাখবো যে এই এলাকা আরো বেশি, আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনি দেখে যান নিজের চোখে দেখে যান যে এই এলাকার মানুষ কতটুকু মানবের জীবনযাপন করছে। আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আজকে সুন্দরভাবে ত্রাণ বিতরণ করবেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যারা ত্রাণ নিতে উপস্থিত হয়েছেন, আর যারা ত্রাণ দিতে এখানে উপস্থিত হয়েছে, এবং অনেক আমাদের সক্রিয় মানুষ এই এলাকার মানুষ, তারা যদি সুন্দর ভাবে এই ত্রাণ বিতরণের অনুষ্ঠানটা পরিচালনা করার অনুরোধ রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মিনাজউদ্দিন মিনাল ভাই, অত্যন্ত সুন্দর এবং পরিপাটি ভাবে গুছিয়ে কথা বলার জন্য বক্তৃতা দিয়েছেন। এখন আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন রাজিয়া সামেদ দালিয়া, সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখা টাউন। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সবার আগে আমি অভিনন্দন জানাই জয়যাত্রার চেয়ারম্যান, আপনি উপস্থিত আছেন, উনি হলেন হেলেনা জাহান, মানবতার প্রতি, মানুষ মানুষের জন্য, সেটি উনি তার জীবন দিয়ে প্রমাণ করছেন। একটু আগেই যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কথায় আমরা জানতে পারলাম, এই যে মানবতার প্রতীক, আমাদের দেশটা কিন্তু দরিদ্র দেশ, এটা ভুলে গেলে চলবে না। মানুষের প্রচুর সম্পদ আছে, কিন্তু সবাই সম্পদ যথা সময়ে যথা জায়গায় ব্যবহার করতে থাকে। আমাদের এই জন্য তাকে আমি আমার অভিনন্দন রাখলে মানুষের পাশে মানুষের দাঁড়াবেন, আয় নিজের হাতে তুলে নেবেন না, এই প্রচারটা তাকে সারাদিন ধরে করেছে, এতে তা যে রাস্তাঘাট পরিষ্কার করে এবং ভালো চমৎকার কাজ করে। আমাদের যুব সমাজ যখন বেরিয়ে আসবে এইসব কাজ করবার জন্য সে দেশ তখন বলে থাকতে পারে, আমরা কিন্তু মানব সম্পদে আমরা সম্পদশালী হয়ে উঠেছি, এটা অবশ্যই করতে পারে। এবং আজকের যে সরকার আছেন অত্যন্ত মানব
আসছে, বন্যা কষ্ট হয়ে পর তখন তার পাশে কেউ না কেউ দাঁড়াচ্ছে। এইটি হলো জীবনের ধর্ম, এটি হলো সুপ্রসিদ্ধ মানবতার ধর্ম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই যারা এসছেন ঢাকা থেকে অনেক কষ্ট করে। আমি জানি রাস্তাঘাট খুব বিপদসংকুল, যানজটে মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে, সবকিছু কষ্ট স্বীকার করে যারা আজকে এসছেন এখানে, তাদেরকে আমি আবারও আমার হৃদয়ের অভ্যন্তর থেকে তাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর বাংলাদেশ গড়ুন। জয় হোক বাংলাদেশে। ধন্যবাদ প্রিয় রাজিয়া সমাজ, ডালিয়া পাস অত্যন্ত পরামর্শমূলক বক্তব্য তিনি দিয়েছেন, গঠনমূলক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেক কিছু শিক্ষা রয়েছে আমাদের। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন শামসুন নাহার কামাল, সভানেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ শেরপুর জেলা। আজকে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত সুদূর ঢাকা থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জয়যাত্রা টেলিভিশনের স্বত্বাধিকারী জনাব হেলেনা জাহাঙ্গীর, আমি মনে করি হেলেনা জাহাঙ্গীর একটি নাম, একটি প্রতিষ্ঠান এবং আমাদের নারী সমাজের একজন অহংকার। এই জন্যেই আমি বলতে চাই আজকে পুরুষের পাশাপাশি নারীরাও সর্বক্ষেত্রে তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে এগিয়ে এসেছে, তারই প্রমাণ আজকে হেলেনা জাহাঙ্গীর। আজকে আমাদের মাঝে উনি এসে আমাদের শেরপুরে এই বন্যা পীড়িত এবং বানভাসী মানুষগুলোর সাথে উনি নিজেকে একত্রতা ঘোষণা করতে পেরেছেন। এই জন্য আমি ওনাকে কষ্ট স্বীকার করে সেই ঢাকা থেকে এখানে এসেছেন, আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে এই এলাকার যারা গণ্যমান্য মুরুব্বিয়ান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন, আমাদের প্রশাসনের, পুলিশ প্রশাসনের, যারা আজকে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে প্রচারের জন্য সুন্দরভাবে এটা বিতরণের জন্য সহযোগিতা করছেন, সেই সব পুলিশ প্রশাসনের ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বেশ কয়েকজন ছাত্র ছাত্রী এখানে আছেন যারা অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, এবং সেই সাথে আজকে ঢাকা থেকে যারা এসেছেন সবারই সবাইকে, এবং আমার ছোট ভাই এই এলাকার সাবেক চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সহসভাপতি মিনহাজউদ্দিন মিনার, আমার আরেক বোন যুব মহিলা লীগের আহ্বায়ক ফারহানা পারভীন মুন্নি, সাবেক প্রেসের সেক্রেটারি শাপলা ইসলাম, ডালিয়া আপা এবং অন্য অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, আমাদের শেরপুর থেকে আগত মহিলা আওয়ামী লীগের অন্য অন্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মানুষ মানুষের জন্য এটাই প্রমাণ করে আমাদের এই বানভাসী মানুষের সাথে হেলেনা জাহাঙ্গীর একত্রতা ঘোষণা করে সেটাই প্রমাণ করেছেন। আমি বলবো বর্তমান সরকার নারী বান্ধব সরকার। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের অগ্রযাত্রা সারা দেশব্যাপী আজকে অব্যাহত রয়েছেন, আমি মঙ্গল কামনা করে এবং তাদের এই মানসিক সর্ব সময়
বাংলাদেশের প্রতিটা কর্নারে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা দুঃস্থ অসহায় এবং বাংলাদেশ থেকে আরম্ভ করে অসহায় সব মানুষের পাশে তারা দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং কষ্ট স্বীকার করে আপনারা এসেছেন আমাদের শেরপুরে, আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এ দেশের মেহনতি কৃষক শ্রমিক মানুষের। ধন্যবাদ। ধন্যবাদ আপা, অত্যন্ত সুন্দর ভাবে আপনি পরিপাটি ভাবে বক্তৃতা দিয়ে বলেছেন, পরামর্শ বক্তৃতা দিয়েছেন। আমাদের একজন ভাই, তার নাম মিজানুর রহমান মিজান, তিনি ঢাকা থেকে আসছেন। জাহাঙ্গীর আপাকে করেছেন তিনি, মিজানুর রহমান মিজান, আমরা তাকে স্বাগত জানাই আমাদের। আমি মনে করি মিজানুর রহমান মিজানের এই খেতাবে সে চরের পূর্ণিমা ঘোষণা দিয়েছে তাকে, আমরা তাকে আবারও স্বাগত জানাই এবং তার জন্য রইল অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের মাননীয় চেয়ারম্যান এনায়েত জাহাঙ্গীরকে আপনার এই চরাঞ্চলের পল্লী মা হিসাবে ঘোষণা দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। সাথে বন্ধুরা, সময় সংকীর্ণতার কারণে অনেকের বক্তব্য আমরা দিতে পারি নাই, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি, আমরা ক্ষমা চাচ্ছি। এর মধ্যে হোসাইন এরশাদ, উনি আমাদের এখানে অনেক কাজ করেছেন, উনি জায়গায় সহযোগিতা করেছেন, অনেক সিনিয়ররা বক্তব্য দিয়ে ফেলছেন, উনি নিজেও লজ্জা পাচ্ছেন বক্তৃতা দিতে, আমার সিনিয়ররা বক্তৃতা দিচ্ছে আমি কি করে দিই। তারপরে তাকে আমি এক মিনিট ডাকবো, আপনাদের থেকে ক্ষমা চেয়ে তিনি এক মিনিট একটু কথা বলে যাবেন। আজকের এই দুর্যোগ মোকাবেলা সম্মানিত প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রাণ জয়যাত্রা ফাউন্ডেশন সমস্ত ভাই বোনেরা, আমার সামনে পুরো প্রাণ সভাপতি নমস্কার। আমি শুধু একটি কথাই বলবো, আমাদের জয়যাত্রা টেলিভিশনের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, যে আপনার মাধ্যমে যেহেতু এই শেরপুরে প্রথম এটা আরম্ভ হয়েছে, তাই আমরা এই চর পক্ষে মানে এই চর সমস্ত লোকের পক্ষ থেকে আমি আপনি আপনাকে একটা দাবি করতে চাই, শুধু এটা আজকে সীমাবদ্ধ না, আপনি যত দিন আছেন আমরা আপনাদেরকে আপনাকে সাহায্য সহযোগিতা করবো সার্বিক ভাবে, আপনি আমাদের এই চরটাকে এই শেরপুরটাকে দেখবেন, এ আশা ব্যক্ত করি আমি কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এরশাদ, আমি যার বক্তৃতা শোনার অপেক্ষায় আপনারা এলাকাবাসী তথা প্রাণ গ্রহণকারী ভাই ও বোনেরা অপেক্ষা করছেন, আমাদের সেই সিস্টার হেলেনা অনেক জায়গায় তাকে এই মা হিসাবে মানুষ চিহ্নিত করে, অনেক স্কুল আছে এতিমদের, সেখানে ছাত্ররা শত শত ছাত্ররা তাকে মা বলে ডাকে, অনেক ধাতব্য প্রতিষ্ঠান করে সেখানে তাকে মা বলে ডাকে, অনেক জায়গায় অনেক ছেলেরা সন্তানরা এমনকি আমরা নিজেরাও অনেকে তাকে মায়ের মতো শ্রদ্ধা করি, মাই বলি। তবে আজকে আমাদের নদী এলাকায় এসে আমাদের একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা আমরা কোনোদিন ভুলবো না, আমরা আর্থিক কাম নিয়ে আমরা চলে যাব মায়ের একটা মাটিতে, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী, মানবাধিকারের নেত্রী, মানুষ যেখানে বিপর্যস্ত হয় সেখানেই হেলেনা জাহাঙ্গীর উপস্থিত হন, আমাদের সেই শ্রদ্ধাভাজন মা যিনি আমাদের সকলের মায়ে পরিণত হয়েছেন। আজ আমরা সেই হেলেনা জাহাঙ্গীরকে বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। তিনি একাদশে অনেকগুলি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে, আপনারা জানেন বাংলাদেশে তিনি প্রথম এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন কোন মহিলা বাংলাদেশের, উনি ব্যবসায় শীর্ষ প্রতিষ্ঠানের এই দায়িত্ব পালন করেছেন, তিনি একজন সিআইপি রয়েছেন, তিনি একজন টেলিভিশনের চেয়ারম্যান রয়েছেন এবং জয়যাত্রা টেলিভিশন এবং জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান রয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করি আর আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যাঁ সুমি, আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই যে জয়যাত্রা ফাউন্ডেশনের যে চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, উনি এখন এই বন্যা দুর্গত দেখতে পারেন এখন
সবাই ভালো আছেন, যদি জোরে বলবেন আপনারা ভালো আছেন, কিভাবে ভালো থাকেন? আপনারা তো পানিতে ভিজে আছেন, আপনারা তো ভালো নেই। সম্মানিত আমার সাথে যারা অতিথিবৃন্দ আছেন, আমার জানে ভাই এবং থেকে আগত যজতরা ফাউন্ডেশনের পরিবার, যজতরা দেবেশ্রী পরিবার সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ সবাই। আমি আসলে কাজ করি বেশি, কাজে বিশ্বাসী, কথা বলতে পারি কম, সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, তারপরে বলার চেষ্টা করে থাকি। কারণ আমি আসলে এত পরিশ্রম করতে হয় আমাকে সারাদিন, সে সকাল থেকে রাত পর্যন্ত কথা শিখে সময় পাই না, তারপরে মানুষের সাথে চলতে চলতে কথা শিখে যাই। তারপরে মারা আপনাদের কথা যখন আমি আপনাদের আপনাদেরই গ্রামের ছেলে শেয়ার করেছি আলমগীর, সে আমাদের টেলিভিশনের অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে আছেন, আমার আমার রিপোর্টার হিসেবে কাজ করছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, তার বদলতে তার সহায়তায় কিন্তু আজকে আমরা এখানে এসেছি, এবং আপনাদের দোয়া কিন্তু সেই প্রাপ্য সর্বপ্রথম। তার কারণে কিন্তু আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমাদের দলকে দেখতে পাচ্ছেন, আমরা যারা এসেছি তাদেরকে দেখতে পাচ্ছেন। আলমগীরের জন্য দোয়া জানি, সে ভবিষ্যতে এতটাই আসলে যোগ্যতা অর্জন করবে যেন সে চিফ রিপোর্টার হিসেবে আমাদের টেলিভিশনে যোগ্যতা অর্জন করে। সবাই আলমগীরের জন্য একটা জোরে হাত খালি হয়ে যায়। একটু আগে আমার এক বড় আপু বলে গেলেন পিডি ক্লিন, আসলে তরুণরা সমাজের অনেক বড় একটা বিশাল একটা ফ্যাক্টর। আমরা কিন্তু তরুণদেরকে যদি সুযোগ দেই, আপনারা জানেন বাংলাদেশে অনেক বেকার পড়ে আছে, আমাকে অনেকে আলমগীর বলেছিল, আসলে অনেকেই চিনে অনেকেই চিনেন না, আমাকে কিনতে হবে নট নেসেসারি, মানে প্রয়োজন নেই যে আমাকে কিনতে হবে, আমি কাজ করে যাচ্ছি। আজকে পল্লী মাতা বলে একজনে আমাকে উপাধি দিয়েছেন, প্রবাসীরা আমাকে মাদার টেরেসা, বাংলার মাদার টেরেসা হিসেবে গান ইউটিউবে প্রচুর গান করেছেন আমাকে নিয়ে, বাঙালি যারা আছেন তারাও আমাকে মা ডাকেন, অনেকে সিস্টার হেলেন নামে উপাধি দিয়েছেন। আসলে উপাধি পাওয়ার জন্য কিন্তু আমি কাজ করি না, আমি কাজটা শুরু করি আমার নিজের ভালো লাগা থেকে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন 17 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করি। আমার ভাই একজন বক্তা বলেছেন যে যারা ভালো পজিশনে আছেন, ভালো ভাবে খাচ্ছেন পড়ছেন, তারা যদি একটু একটু করে সহায়তার হাত বাড়িয়ে দেন, 1 কোটি মানুষ তো নিশ্চয়ই ভালো আছেন, আছেন না বলেন? অবশ্যই আছে। সে 1 কোটি মানুষ যদি 16 জনকে মাথা পিছু তারা সহায়তা করে, তাহলে কিন্তু 16 কোটি মানুষ বেঁচে যায়, সুস্থ সবল সুন্দর ভাবে পরিপাটি ভাবে জীবনযাপন করতে পারে। বাট আমরা কিন্তু কেউ, অনেকের অনেক অর্থ সম্পদ আছে কিন্তু অনেকেই এগিয়ে আসি না। কিছু কিছু মানুষ আমরা বলতে শুনি সোশ্যাল মিডিয়াতে, কি বলে যে আগুনে বাংলাদেশের যত মানুষ না পুড়ে মরে, তার চেয়ে বেশি পুড়ে মানুষ মরে আছে ভালো কাজ দেখে। মানে একজনের ভালো কাজ অন্য জনে সহ্য করতে পারে না, তার মানে সে অন্তর্জ্বালায় জলে পুড়ে মরছে, আগুনে পুড়ে কতজন মানুষ, কিন্তু তার দেহের ভিতরে আগুন দিয়ে পুড়ে মরছে সে অজস্র মানুষ। আমরা চাই না যারা ভালো কাজ করে তাদেরকে সহায়তা করি, অনেকেই চান না সেটা। আমরা এখন চাবো আসলে মানবতার, যারা মানবতার কাজ করে তাদেরকে ভালোবাসি, তাদেরকে সহায়তা করি। আপনারা জানেন না যারা মেয়ে, আমি জানি না, আমার জানে ভাই অনেক মেয়ে নারী আছেন, মহিলা আছেন, আসলে মহিলা আমরা অনেকেই নারী বলি। গতকালকে আমার টকশোতে একজন এসে বললেন যে মহিলা শব্দটা হচ্ছে খুব সম্মানিত একটা শব্দ, মহিলা মানে হচ্ছে মহলে যারা থাকে তাদেরকে মহিলা বলা হয়। খুব সুন্দর, উনি একজন আওয়ামী লীগের নেতা, উনি বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর সাথে যখন উনি জীবিত ছিলেন অনেক ওনার সাথে ছিলেন, এখন আমাদের নেত্রীর সাথে আছেন। আপনারা জানেন যে আমি আমার নেত্রীর সাথে সারা বিশ্ব ভ্রমণ করেছি, আমি আমি ব্যবসায়িক পার্লামেন্টের ডাইরেক্টর হওয়ার সুবাদে আমাদের ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে ওনার সাথে সারা পৃথিবীতে সফর করার সুযোগ পেয়েছি। আগামী মাসে হয়তো আমেরিকা যাবো ইউএনএ মিশনে, তো এই সুযোগগুলি পাওয়ার সুবাদে ওনার বক্তব্যগুলি যখন শুনি তখন আমার চোখ দিয়ে পানি পড়ে, আমার হাতে লোমকূপগুলি দাঁড়িয়ে যায় যে ওনার কষ্টের কথা, বঙ্গবন্ধু পরিবারকে কিভাবে হত্যা করেছিল আমরা আসলে ভুলে যাই। উনি কিন্তু মাঝে মাঝে বলে যে ইতিহাসকে ভোলা যায় না, শুধু মাফ করে দেওয়া যায়। আসলে কিন্তু তাই, তো যারা জলে পড়ে মরছে, যারা মানুষের ভালো কাজকে দেখতে পায় না, তাদের জন্য আমরা একটাই দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদেরকে কি করবে, তাদেরকে হেদায়েত দান করবে। এই যে মাথা কাটা যে একটা গুজব, এটা কেন সরকারকে দোষারোপ করার জন্য এই গুজবটা তৈরি করছে, একের পর এক গুজব তৈরি করছে, একের পর এক আগে বাজে রটনা রটাচ্ছে বাংলাদেশে সরকারকে দোষারোপ করার জন্য। সরকার ভালো কাজ করছে, আপনারা দেখেন পদ্মা সেতু, আপনার জীবনে কল্পনা করতেন? কখনই কল্পনা করতেন না। আমরা বিদেশে গেলে চিন্তা করতাম আমাদের দেশটা যে সিঙ্গাপুর হতো, আমাদের দেশটা যে মালয়েশিয়া হতো, এখন
কিন্তু হচ্ছে, ম্যাটেরিয়াল হচ্ছে, আমরা যখন করে করে না কিছুদিন আগে 5-7 বছর আগে বলতাম যে জীবিত অবস্থায় মনে কোনো ব্রিজ দেখে যাবো না, কোনো ফ্লাইওভার দেখবো না, কোনো ম্যাটেরিয়াল দেখবো না, এখন সব হচ্ছে। কিভাবে হচ্ছে? আমাদের নেটকে বৌদ্ধ হচ্ছে, আমাদের নেটকে আপনারা জানেন যারা নিচে বসে আছেন, আপনাদের গ্রামে থাকেন আপনারাই জানেন, উনি সারা বিশ্বে একমাত্র নারী যিনি পুরস্কার পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে, কারণ উনি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে উন্নয়ন মডেল হিসাবে উনি একজন নারী যে উনি উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, ওই প্রোগ্রামে আমি ছিলাম। তো মানে তার মানে আপনারা আগে ওনার জন্য দোয়া করবেন, কারণ এই দেশ কিন্তু ওনার বাবার দেওয়া দেশ, আর সেই দেশকে ওনার বাবার এটাকে ধরে রাখার জন্য কিন্তু এনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেখানে সেই গুজব আপনারা কেউ মাথা খারাপ দেখেছেন কখনো দেখছেন? তো ওই দিন আমাকে আমার টেলিভিশনে একজন লাইভে ফোন করে বলতেছে কি ম্যাডাম আমি দেখলাম একজন গুজব, কেউ কিন্তু চোখে দেখে নাই যে মাথা কেটেছে, তার মানে শত্রুপক্ষ কিছু মানুষকে মেরে মাথাটা আলাদা করে রেখে এটা একটা গুজব রটাচ্ছে যেন সরকার উপরে পড়ে, এরকম অহরহ ঘটছে, প্রতিনিয়তই ঘটছে। এই ঘটনা তো না ঘটে, আপনারা শেরবার বাসে যারা আছেন আমার ডানে বা অতিথি আপনারা খেয়াল রাখবেন, এইখানে যেন আপনাদের নেতৃত্বে চলছে, আপনার নেতৃত্বে দিচ্ছেন এখানে, এখানে যেন এই ধরনের গুজব না আসে। আর আমাদের নেত্রী যেহেতু নারী, আমরা আমি দেখলাম আমার ভাই অনেক নারীরা এখানে অনেক সুন্দর করে কথা বলছেন, অনেকে অনেক স্কুল করেছেন, অনেক কথা বললাম তাদের সাথে পরিচয় হলাম, তা আসলে নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে। আপনারা মা যারা নিচে বসেছেন সবই নারী, আপনারা মহিলা, আপনারা ঘরের শোভা, আপনাদের বুঝতে হবে যে আপনার ঘরের শোভা, একটা নারী যদি ঘরে না থাকে সেই ঘরে কিন্তু শোভা হবে না, হবে জামাই থেকে রান্না করতে পারে 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 না, তার মানে কি আপনি কিন্তু অনেক গর্বিত একজন মা বোন ভাবি যাই হন না কেন, আপনি রান্না করে একটা পুরুষকে খাওয়াচ্ছেন, সেই পুরুষ কিন্তু আপনাদেরকে মূল্যায়ন দিচ্ছে না, সরি আপনি পুরুষটা কিছু মনে করেন না, কারণ আমি আমার চলার পথে আমি দেখছি আমার সবাই পুরুষরাই শত্রু, মেয়েরাই আমার বন্ধু, তার মানে পুরুষরাই চায় না মেয়েরা এগিয়ে আসুক, অনেক পুরুষ, সব পুরুষের কথা বলবো না আমি, আমি পুরুষবাদী নারী না, পুরুষদেরকে ভালোবাসি, কারণ পুরুষদের সহযোগিতাই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো এই পুরুষরাই একসময় আমাদের শত্রু রূপ নিচ্ছে কেন, আমরা ভালো কাজ করি বলে। তবে আমি বলবো এই যে বিডি ক্লিন যে আসছেন, তারা তরুণ সমাজ, তারা এগিয়ে আসুক, তাদেরকে আপনারা আশেপাশে যারা আছেন সহায়তা করবেন, তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমার অফিসে আসবা, আমরা দেখে আর তোমাদের জন্য কি করতে পারি। খুব সুন্দর করে তোমরা যে বললো তো আসলে তরুণরা কিন্তু আমাদের ভবিষ্যৎ। আর পুলিশ প্রশাসন আমি গত পরশুদিন আদি থেকে ফোন করেছিলাম, এখানকার ডিসি উনি খুব সুন্দর ব্যবহার করেছেন, বলো যে ম্যাম আমি পাঠিয়ে দিব, আমাদের ডিএমটি ভাই করেছিলেন, তো পুলিশ প্রশাসন যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে থেকে আমাদেরকে সহায়তা করছেন। আর যারা মারা আপনাদেরকে আমি কষ্ট দেব না, বক্তৃতা দিলে অনেক দেওয়া দিয়ে অনেক গল্প জমি আছে ভিতরে, আসলে মানুষের কথা শেষ নেই, আর কথা বলে কথা শেষ হবে না, কারণ কষ্টের কথা, বঙ্গবন্ধুর কষ্টের কথা, নেত্রীর কষ্টের কথা, আমি আসলে কোনো দল করি না, কিন্তু আমি মানুষ সেবা করি, মানুষের জন্য ভালো, মানুষকে ভালোবেসে মানুষ সেবা করি, নেত্রী আমাকে ভালোবাসে, নেত্রীর জন্য আমি কাজ করে যাচ্ছি, আমার চ্যানেল মানবতার চ্যানেল, আমার ফাউন্ডেশন মানবতার চ্যানেল, আমি মানবতার জন্য কাজ করে যাচ্ছি। আর একে হয়তো অনেকে বুঝতে চায় না বলে হয়তো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না, তবে আমার জানে পায় আমার ফাউন্ডেশন তারা বা এই সাবিনা আমার ফাউন্ডেশনের একজন মেম্বার, ও হচ্ছে অর্থ সম্পাদক, তাই না, ওর ঢাকাতে বিশাল রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মালিক সে লাল মাটিয়াতে আছে, আমার জানে আছে রাকিব, খুবই কর্মঠ একটা ছেলে, যার ফোন হয় না, সে সারাক্ষণ আমাকে পাহারাও দিবে, মানে আমার বড় হলে আমাকে বড় বোন মানে, তো ওদের আসলে কি বলবো প্রশংসা করে শেষ করা যাবে না, শাহজাহান যার বক্তব্য এতক্ষণ শুনলেন জোরালো কণ্ঠে, সে আমলিক করে সে আমাদের পল্লবী থানার কমিটিতে আছেন সেক্রেটারি হিসেবে, আমরা ঢাকা থেকে অনেকে এসেছি, আমার টেলিভিশন অফিসের আমরা প্রায় 8টা গাড়ি ভর করে এসেছি, আমার সাথে ময়মনসিংহের প্রতিনিধিরা আসছে, আমার সাথে সানাউল্লাহ সানা কোথায় আছে নাকি, আমরা চলে যাবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আলমগড়ের জন্য দোয়া করবেন, যারা আপনাদের জন্য দাঁড়িয়ে আছে তাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া, এবং আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।
সুমি শুনতে পাচ্ছেন? প্রিয় ত্রাণ গ্রহীতা ভাই ও বোনেরা, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণী অনুষ্ঠানের পূর্ব মুহূর্তের বক্তব্যগুলো। এখন আমরা দেখব ত্রাণ বিতরণী অনুষ্ঠান। জি আলমগীর, আপনাদের সকলের সহায়তা চাই, সাহায্য চাই, আপনারা সুশৃঙ্খল ভাবে এই ত্রাণ গুলি গ্রহণ করে আমাদেরকে সাহায্য করবেন, এই সাহায্য কামনা করছি। প্রাক্তন জনপ্রতিনিধিরা রয়েছে এবং আরো অন্য নেতৃবৃন্দ রয়েছে, আওয়ামী লীগ মহিলা লীগের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন। বিতরণ অনুষ্ঠান হচ্ছে, আপনারা এক এক করে সারিবদ্ধ ভাবে আমাদের উপস্থিত রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখানে সিকিউরিটি ফোর্স রয়েছে, এখানে এলাকাবাসী রয়েছে, আমরা স্বাগত জানাই জেলা প্রতিনিধিদেরকে যারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে চলছে, আমরা ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষগুলিকে যারা অত্যন্ত ভদ্র এবং মার্জিত শান্তিপ্রিয় মানুষ, অত্যন্ত সুন্দরভাবে স্বাস্থ্যহীনভাবে যারা দায়িত্ব গ্রহণ করছে, দেখছেন যে জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যানের দ্বারা ত্রাণ বিতরণী অনুষ্ঠান। আমরা আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। তিনি পল্লীমাতা উপাধিতে ভূষিত হয়েছেন, এই জন্য আমরা তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখছি ত্রাণ বিতরণী অনুষ্ঠান।
ভাইস প্রেসিডেন্ট কতবাজন নেতা মৃণাল ভাই হাসিকে আপনাদের এলাকার নেতা জেলা প্রতিনিধিরা এক এক করে যাবেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের সামনে, আমাদের জেলা প্রতিনিধিরা এক এক করে যাবেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের পাশে গিয়ে দাঁড়ান, তার বাম পাশে গাজীপুরের প্রতিনিধি আমাদের শ্রীপুরের প্রতিনিধি আমাদের তানজি বাস্তাব, শ্রীপুরের প্রতিনিধি তানজি বাস্তাব ইতিমধ্যে আমাদের ত্রাণ তুলে দিচ্ছেন, আমাদের ত্রাণ তুলে দিচ্ছেন আস্তাব ভাইকে ধন্যবাদ। কালীগঞ্জের প্রতিনিধি আখতার হোসেন ভাই, কালীগঞ্জের প্রতিনিধি আখতার হোসেন ভাই ত্রাণ তুলে দিচ্ছেন আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা তাকে ধন্যবাদ জানাই। পাইলট ভাই আবুল হোসেন ভাই, আবুল হোসেন ভাই সাহায্য তুলে দিচ্ছেন, সাহায্য তুলে দিচ্ছেন আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবার আর আবুল হোসেন ভাই। আরিফুল ইসলাম পলাশ সাহায্য আমাদের একজন অটিজম, একজন অটিজমের হাতে তুলে দিচ্ছেন আরিফুল ইসলাম পলাশ, আমাদের ফারুকার প্রতিনিধি আরিফুল ইসলাম পলাশ, তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে রাকিবুল ইসলাম ময়মনসিং সদরের প্রতিনিধি রাকিবুল ইসলাম সদর, আমাদের সম্মানিত সাংবাদিক আলমগীরের বাবা এই এলাকার আবুল হোসেন সাহেব এখন আপনার আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বিডি ক্লিনার যারা দায়িত্বে আছেন, বিডি ক্লিনার যে ভাইরা আছেন এক এক করে যদি আপনারা যদি বিডি ক্লিনার ভলান্টিয়ার ভাইরা যারা আছেন হালুয়াঘাটের প্রতিনিধি আমাদের বাবুল হোসেন ভাই জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করে দিচ্ছেন, হালুয়াঘাটের প্রতিনিধি বাবুল হোসেন ভাই, কালিয়াকুড়ের প্রতিনিধি শহীদুল ইসলাম, কালিয়াকুড়ের প্রতিনিধি আমাদের শহীদুল ইসলাম ভাই, সম্পাদক দত্ত, সম্পাদক দত্ত সম্পাদক মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা, তিনি প্যাকেট গুলি খুলে প্যাকেট
করে খুলেন। তারা মিনা তিনি মানব অধিকারের নেতৃত্বে সাহায্য তুলে দিলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভাবে আছে সম্মানিত নিরাপত্তায় নিয়োজিত ভাই ও বোনরা, আলমগীর আপনাকে অসংখ্য ধন্যবাদ শেরপুর থেকে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণী অনুষ্ঠান চলছে সেটা সরাসরি দেখানোর জন্য। আর অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, তার আগে কিছু ধন্যবাদ না দিলেই নয়, আগে সেগুলো ধন্যবাদগুলো আমার মনে হচ্ছে যে দেওয়া উচিত, তাই আমি ধন্যবাদগুলো দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেরপুর প্রতিনিধি আলমগীর হোসেনকে, আর আমাদের ধন্যবাদ জানাচ্ছি যে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে, জয়যাত্রা ফাউন্ডেশনের এবং জয়যাত্রা টেলিভিশনের কর্ণধার সিস্টার হেলেনা জাহাঙ্গীরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনের সকল কলাকুশলীদের পক্ষ থেকে। আর ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমান মিজানকে, যিনি আমাদের হেলেনা জাহাঙ্গীরকে পল্লী মাতা হিসেবে উপাধি দিয়েছেন, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি শেরপুরের মানবাধিকার সংগঠনের যে সকল অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সকল মানুষ ছিলেন সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জয়যাত্রা ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় আমাদের এই পথ চলা, এই স্লোগান নিয়ে জয়যাত্রা ফাউন্ডেশন হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলেছে। আমরা চাই আরও এগিয়ে যাক এই ফাউন্ডেশন, এবং সিস্টার হেলেনা জাহাঙ্গীর যেন সকলের কাছে আরও বেশি পল্লী মাতা হিসেবে তিনি পরিচিত হন, তিনি যেন আত্মমানবতার দিকে আরও বেশি এগিয়ে যান, মানবতাই যেন মানুষের ধর্ম হোক, এটাই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।